আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নামা, নিশ্চয় যারা ইয়াখশাল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করেন, মিন ইবাদিহি, অর্থাৎ তিনার বান্দাগণদের মধ্যে, আল ওলামা, অর্থাৎ তিনারা হলেন কি, ওলামাগণ, আলিমগণ, অর্থাৎ আল্লাহ পাক পৃথিবীতে যত বান্দা পাঠিয়েছেন এই বান্দাগণের ভিতরে আল্লাহ তাআলাকে যিনারা ভয় করেন তিনারা কারা, আলিমগণ, ওলামাগণ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তার মানে এটা নয় যে সাধারণ ব্যক্তি যারা আলিম নয় তিনারা আল্লাহকে ভয় করে না, এমন বিষয় না। অধিক ভয় করেন, বেশি ভয় করেন আলিম ওলামাকে। এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যায় সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করা অর্থ হলো যার ভিতরে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যার ভিতরে আল্লাহ তাআলার সিফাত বেশি জ্ঞান রয়েছে, আল্লাহ তাআলার মর্যাদা যার ভিতরে রয়েছে, সে ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তো আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুরুত্ব আলেম ওলামা বেশি জানেন সাধারণ মানুষের তুলনায়। এর জন্যই তিনি বলেছেন যে সবচেয়ে বেশি ভয় করে আলেমগণ। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার ব্যাখ্যা হলো যে হুজুর সাল্লাম বলছেন যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি। কে বলছেন? হুজুর সাল্লাম বলছেন যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি যে আমি আল্লাহ তাআলাকে সর্বাধিক জানি, মানে আমি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি চিনি, সবচাইতে বেশি চিনি। আমার চাইতে পৃথিবীতে কেউ নেই যে আল্লাহ তাআলার সম্পর্কে আমার চাইতে বেশি জানে। তো হুজুর সাল্লাম বলছেন আমি খোদার কসম করে বলছি আল্লাহ তাআলার সম্পর্কে আমি সবচাইতে বেশি ভয় মানে জানি এবং তিনাকেই সবচাইতে বেশি ভয় করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলাকে ভয় করেন তাহলে বলুন আমাদের ভয় করা লাগবে কি লাগবে না? আমাদের ভয় করার প্রয়োজন আছে কি নেই? ভয় মানে কি? ভয় মানে হলো আল্লাহ তাআলার নির্দেশকে মেনে নেওয়া আর আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকা, এটাই হলো ভয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আবিদ কেউ আছেন পৃথিবীতে? কেউ নেই।